হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। তো তার জন্য দেখো আমি আজকে রেসিপিটা কিভাবে তোমাদের সাথে শেয়ার করছি। আজকে রেসিপিটা কিন্তু আমার দিদা স্পেশাল। প্রথমেই সর্ষে নিয়ে নিয়েছিলাম এটা, এবং সর্ষেটাকে একটুখানি আধভাঙা মতো পেস্ট করে নিয়েছি, কারণ এটার মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে এবারে পরিমাণ মতো কাঁচা লঙ্কা এবং দুটো এরকম পেঁয়াজ কেটে রাখা আছে, সেই দুটো পেঁয়াজকে দিয়ে দেবো। প্রথমে সর্ষেটাকে আধভাঙা মতো বেটে নিতে হবে, মিক্সিতে পেস্ট করে নিতে হবে। তারপরে বাদবাকি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। এখানে দেখো আমাদের সর্ষে আর কাঁচা লঙ্কার পেঁয়াজের পেস্টটা রেডি হয়ে গেছে। তবে ঝালটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো দেবে, যে যেরকম ঝাল খাও তোমরা সেরকমভাবেই ঝালটা দিয়ে দেবে। আর এখানে সর্ষেটা একদম ভালোভাবে পেস্ট হয়ে গেছে দেখেই বুঝতে পারছো। আর যেহেতু আমি এখানে কালো সর্ষে নিয়েছি, তো সেই কারণে কালো সর্ষের যে ভাবটা আছে সেটা থেকেই যায়। পেস্ট সর্ষেটাকে আরেকবার ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব, তাহলে আরও বেটার হবে। সর্ষেটা একদম স্মুথ পেস্ট হয়ে রেডি হয়ে গেছে, আর কালারটা দেখো কি সুন্দর এসছে, একেবারে একটা গোল্ডেন টাইপের, হালকা গোল্ডেন টাইপের কালার এসছে। আর এখানে দেখো কি নিয়েছি আমি, হ্যাঁ ইলিশ নিয়েছি। আজকে তোমরা দেখে বুঝেই গেছো যে আজকে আমি কি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তবে আমাদের ইলিশগুলো কিন্তু একদম ফ্রেশ ছিল, আর সাইজে একটু মিডিয়াম সাইজের ছিল, খুব একটা বড় ছিল না, বাট তাও মাছগুলো কিন্তু খুব ভালো ছিল। আর এই কটা ইলিশ মাছ দিয়ে আমরা আজকে রেসিপিটা রান্না করে তোমাদেরকে দেখাবো। আর এটা কিন্তু আমার দিদার হাতের একটা স্পেশাল রেসিপি। এখানে আমরা টোটাল 5টা মতো ইলিশ মাছ নিয়ে নিয়েছিলাম। তবে একটা সমস্যা হচ্ছিল যে আমাদের যে ফ্রাইং প্যানটা ছিল, তো সেটা একটু ছোট হয়ে গেছিলো। তো পরবর্তীকালে আমরা ফ্রাইং প্যানটাকে আবার অন্য প্যানের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। তারপরে দেখো এখানে আমরা পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এখানে টোটাল আমাদের 2 চামচ মতো হলুদ গুঁড়ো দেওয়া হয়েছে, আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে ইলিশ মাছটাকে মাখিয়ে নিতে হবে। তারপর এখানে দেওয়া হবে হচ্ছে সর্ষের তেল, পরিমাণ মতো সর্ষের তেল দিতে হবে। এখানে টোটাল 4 থেকে 5 চামচ মতো সর্ষের তেল দেওয়া হয়েছে। দিয়ে ভালো করে হলুদ আর তেল দিয়ে ইলিশ মাছটাকে একেবারে যাকে বলে মিশিয়ে নিতে হবে, ভালো করে মাখিয়ে নিতে হবে। আর ইলিশ মাছের মধ্যে যদি সর্ষে আর হলুদ পড়ে, তাহলে দেখতে পাচ্ছ একেবারে রূপে একেবারে তার ঝলমল করে ওঠে। তারপর দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো লবণ, নুন। এইটাও কিন্তু একেবারে পরিমাণ মতোই দিতে হবে, কারণ এই রেসিপিতে কিন্তু আর পরবর্তীকালে নুনটা দিলে ঠিক সেরকম টেস্ট কিন্তু পাওয়া যাবে না। তাই প্রথমবারেই কিন্তু পরিমাণ মতো নুনটা দিয়ে ভালো করে মাছগুলোকে উল্টে পাল্টে একেবারে মালিশ করার মতো মাখিয়ে নিতে হবে। যাই হোক, আমার এখানে কিন্তু নুন আর হলুদ মাখানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তারপর যেটা দেওয়া হবে সেটা হচ্ছে সর্ষে বাটা। সেই সর্ষেটা এরকম পেস্ট করে রাখা ছিল, সর্ষে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এই পেস্টটা আমরা ভালো করে দিয়ে দেবো। এবং এই পেস্টটা দেওয়ার পরে পেস্টটাকে ভালো করে সর্ষের বাটাটাকে ভালো করে মাছগুলোর সাথে একেবারে মাখিয়ে নিতে হবে। আর এইটা মাখানোর সময় ভালো করে খেয়াল রাখতে হবে যাতে প্রত্যেকটা মাছের মধ্যে যাতে সর্ষের পেস্টটা ভালোভাবে ঢুকতে পারে, সর্ষেটার ফ্লেভারটা যাতে ভালোভাবে ঢুকতে পারে। তো সেই কারণে মাছগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে, ভালো করে মাছগুলোর মধ্যে মাখিয়ে নিতে হবে। আর এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে জাস্ট জমে যায়। তোমরা এই রেসিপিটাকে কি নামে ডাকো বা কি নামে এটাকে বলো, সেটা আমার অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করতে ভুলো না। ওকে, সো আমাদের এখানে সর্ষে বাটাটা কিন্তু মাখানো হয়ে গেছে। তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। এখানে হচ্ছে আমাদের মিক্সারে যে সর্ষে যে জলটা ছিল ওটাই ভালো করে ধুয়ে দিয়ে দেওয়া হয়েছে, এবং এই জলটা কিন্তু একদম পরিমাণ মতো দিতে হবে। খুব বেশি দেওয়া যাবে না, আবার একদম কমও দেওয়া যাবে না। বেশি দিলে কিন্তু যে গ্রেভিটা থাকবে সেটা একেবারে পানসা হয়ে যাবে, তার কোনো টেস্ট থাকবে না। আর যদি কম দেওয়া হয় তাহলে কিন্তু এটা তলায় লেগে যেতে পারে। তো তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা, এরকম ছেঁড়া কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিতে হবে। এবং সবার লাস্টে ইলিশ মাছ আছে আর সর্ষের তেল থাকবে না, তা কী করে হয়, তাই জন্য উপর থেকে ছড়িয়ে দিতে হবে পরিমাণ মতো সর্ষের তেল। এইটার যা ফ্লেভার হয় না, অসাধারণ হয়।
তোমরা কিন্তু রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আমার তো দেখেই এখানে খেতে ইচ্ছা করছিল। যাই হোক, তেলটা দেওয়া হয়ে গেছে, এবার একটু মোটামুটি হাতের চামচ নিয়ে নাড়াচাড়া করে দিতে হবে। তারপরে এটা গ্যাসে বসিয়ে দিতে হবে এবং গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এখানে দেখো, আমরা গ্যাসের মধ্যে প্যানটা বসিয়ে দিয়েছি, আর তারপরে ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দিতে হবে, আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেওয়া হয়েছে। তবে এই রান্নাটা কিন্তু আমাদের থিমি আছে যেহেতু করতে হচ্ছে, সেই কারণে এটা মোটামুটি 20-25 মিনিট মতো টাইম লাগে, তবে তাড়াতাড়ি হয়ে যায় তার মানে ভাবনার কোনো কারণ নেই। 20-25 মিনিটের মধ্যেই খুব ভালোভাবে রান্নাটা হয়ে যাবে। আর এখানে কিন্তু আমরা আর মাঝখানে আর এটার খুলবো না, ঢাকনা একেবারে যখন রান্না হয়ে যাবে তখনই আমরা খুলবো। সো তারপরে আমরা কিছুক্ষণ পর আবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের রান্নাটা হয়ে যাক। আর ততক্ষণ তোমরা রান্নাটা দেখতে দেখতে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানাই আবার অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার চ্যানেলের সাথে থাকো, পাশে থাকো, আমার ভিডিওগুলোকে কিন্তু দেখতে থাকো। এখানে দেখো আমাদের এই ঝোল কিন্তু গ্রেভিটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে, আর খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। আমাদের রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, আমি এবার ঢাকনা খুলে দেখলাম, উফ, গন্ধে একেবারে আমাদের বাড়িটা পুরো ম ম করছে, একদম ফ্লেভার হয়ে গেছে, গন্ধে পুরো ভরে গেছে। আমার কিন্তু এই রেসিপিটা দারুণ লাগে, আর কালারটা দেখেছো গাইস কি দারুণ এসছে, একদম গোল্ডেন কালার এসছে। সো গাইস, তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমরা যারা নতুন আছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো, আর এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলের সাথে থাকো। সো আমি শেষ করছি এখানেই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। টাটা।